ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ঘুমিয়ে গেছি, এখন বাজে দুপুর একটা। তো গুড আফটারনুন সবাইকে, আর আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই আমার ভিডিওটি দেখার পরে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তাদেরকে অসংখ্য ভালোবাসার অনেক 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 ধন্যবাদ। চলো, আমি তো দেখতেই পাচ্ছ কোথায় আছি, তো জানোই এটা আমার মায়ের বাড়ি। তো এসেছি কালকে রাত্রিবেলা, আর চলো এখন এবার লাঞ্চ করব। তো রান্না বান্না অনেক সকালবেলা হয়ে গেছিলো, আমি করেছিলাম, তো চলো এখন খাওয়ার পালা। তো রান্না বান্না বেশি কিছু হয়নি, তো আমি আর মা যেহেতু খাবো তার জন্য ভাত হয়েছে, একটু চিকেন কষা হয়েছে, আর উচ্ছে না করলা কি বলো ওটা আমি ঠিক বলতে পারবো না, ওইটা ভাজা হয়েছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর সামনেই এবার আসছে দোল উৎসব, হোলি উৎসব। তো এবার ইচ্ছা ছিল শান্তিনিকেতনে যাওয়ার, বাট আমাদের দাদা ভাইয়ের কাজের চাপের জন্য যেতে পারবো না। যদি কোনোদিনও ইচ্ছা পূরণ হয় তাহলে যাব, মানে যদি কাজের কোনোদিনও ছুটি থাকে দোলের দিন তাহলে হয়তো যেতে পারবো। তো কে কে শান্তিনিকেতনে গেছিলে দোলের উৎসবে, তো প্লিজ আমাকে একটু জানিও। তো দোল আমি দোলের উৎসবে যাইনি, কিন্তু ওই যে পৌষ মাসে না কোন মাসে একটা মেলা হয় সেই মাসে গেছিলাম, তো খুব ভালো লেগেছিলো। তো দোলের সময় খুব আনন্দ হয় ওখানে, কিন্তু যাওয়ার ইচ্ছাই রয়ে গেল, এখনও পূরণ করতে পারিনি। যদি কোনোদিনও সময় হয়ে ওঠে তাহলে অবশ্যই যাব। আর কারা কারা গেছিলে তো অবশ্যই জানিও। তো শুনলাম নাকি যে মাই বেঙ্গলি ব্লগে দীপাদিরা যাবে, তো যাই হোক, মানে রুম কোন হোটেলে থাকলে ভালো হয় সেটার জন্য আর কি বলেছিল। তো যাই হোক, সেটা ওদের ব্যাপার, ওরা কোথায় থাকবে। তো জানতে চেয়েছিল আর কি আমাদের কাছ থেকে মানে আমাদের মতন অনেক বিবাহিতদের কাছ থেকে। তো চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই লাঞ্চটা একটু। দেখো এখানে লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ রেডি করে দিয়েছে মা। মা এখানে ভাত খাচ্ছে, আর এই যে অল্প চিকেন ছিল বাবা এনেছিল, তো অল্প চিকেন হয়েছে আজকে, একদম কষা করেছে দেখতেই পাচ্ছ। আর এখানে ভাত আর এই উচ্ছে আলু ভাজা, তো এই দিয়ে আজকে লাঞ্চ হবে। তো চলো লাঞ্চটা করে নিই। দেখো মাংস দিয়ে ভাত মেখেছি, মাংসটা একটু আজকে নুন বেশি হয়ে গেছে, কারণ আমার সরটা এখনো ঠিক মতন ভালো হয়নি, কিন্তু খেতে ভালো লাগে। তো আমাদের এখানে অনেক পলাশ ফুল গাছ নেই অনেক, কিন্তু আমাদের বাড়ির উল্টো দিকে মানে দিল্লি রোডের ওপারটায় একটা পলাশ ফুল গাছ আছে, সেটা তোমাদেরকে বিকালবেলা ঘুরতে যাওয়ার সময় দেখাবো। তো দেখো, আর এখন তো পলাশ ফুল ফুটবে, কারণ এই দোলের সময় মানে বসন্তকালেই তো পলাশ ফুল ফোটে। তো পলাশ ফুল গাছে প্রচণ্ড কাঁটা থাকে, তো ওই জন্য কেউ তুলতে যায় না। কিন্তু এইখানে একটা আছে আমাদের বাড়ির উপরে একটা ফ্যাক্টরির সামনে, তো সেইখানে গাছটা অনেক বড় ছিল, গাছটা পড়ে গিয়ে মানে হেলে গিয়ে ছোট হয়ে গেছে। তো তাই যাবো ওলাবেলা মানে বিকালবেলা, তখন তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি, স্কিপ না করে। তো আমার ভিডিও এমনিতেও বড় হয় না, তোমরা অনেকেই জানো। আর চলো, আমি যেমনটা বলেছিলাম যে বিকালবেলা তোমাদেরকে আমাদের বাড়ির সামনে যে বাড়ির দিল্লি রোডের ওপারে যে পলাশ ফুল গাছ আছে সেটা তোমাদেরকে দেখাবো। তো আমাদের বাড়ি থেকে একটু দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাও কি দেখো সেটা দেখাই, তারপর তো সামনে নিয়ে গিয়ে দেখাবোই। ওই দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে লাল পাড়া হয়ে আছে লাল লাল, তো এটা হচ্ছে পলাশ ফুল গাছ। তো এখান থেকে একটু একটু দেখা যাচ্ছে, তাই তোমাদেরকে দেখালাম, আবার সামনে নিয়ে গিয়েও তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে আছে আর একটা আমাদের বাড়ির উল্টো দিকে রাস্তার দিকে একটা আছে, তো চলো তোমাদেরকে দেখাই। তো রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছিলো, তাই ওপারে মানে যেতে পারিনি, তাই এপার থেকে নিয়ে দেখাচ্ছি। ওই দেখো লাল রঙের ফুলগুলো হচ্ছে পলাশ ফুল গাছ, তো যদি কোনো ওপারে যেতে পারি তাহলে দেখাবো।
দেখো আমার দিদির মেয়ে কতটা বড় হয়ে গেছে, হাতের মধ্যে টুসি ঘটি আর হাতে দুটো বালা পরিয়ে দিয়েছে, আজকে নতুন নিয়ে এসেছে তো এগুলো পরিয়ে দিয়েছে, তো দেখতে থাকো। বাবা ভালো খেতে মা, কাও কাও পাপা মুখে ঢুকতে দে, লাল তো টোকে টোকে হচ্ছে। তো দেখো এই আইশ্যাডোটা তোমাদের দাদাই আমাকে কিনে দিয়েছে, তো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা কমেন্টের মাধ্যমে।